সঙ্গীত হচ্ছে সবচাইতে শক্তিশালী শিল্প মাধ্যম এবং সঙ্গীত আমাদের আত্মা তৃপ্তি যোগায়। আর যদি লোকসঙ্গীতের কথা বলি তাহলে তো কথাই নেই, কারণ গ্রাম বাংলার মানুষের সহজ সরল অভিব্যক্তি সেই লোকসঙ্গীতের মাধ্যমেই কিন্তু খুব সহজ কথায় অল্প পরিসরে আমরা প্রকাশ করে থাকি। আজকে পুরো আয়োজন জুড়ে এমন দুজন মানুষ আছেন যারা আসলে লোকগান দিয়ে আমাদের মনকে জয় করেছেন অনেক আগে, তবে দুটো প্রজন্মকে আজকে আমরা এক করেছি। একজন তো আমাদের গুরুজি, আরেকজন আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী, এবং এই দুজন মিলে আজকে আসলে পুরোটার সময় জুড়ে আমাদেরকে নানা গানে মুখরিত করবেন, যে গানগুলোতে থাকবে গ্রাম বাংলার সহজ সুন্দর মানুষের হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, তাদের কৃষ্টি কালচার, প্রেম বিরহ বিচ্ছেদ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জের সঙ্গে আছি, মৌসুমিমও আমার সঙ্গে আছেন, যেটা বলছিলাম আমাদের সঙ্গে আজকে আছেন গুরুজি, সফি মণ্ডল আছেন আমাদের সঙ্গে, এবং সেই সাথে আছেন আরও একজন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী যিনি আসলে লোকগানকে তার অন্তরে লালন করেন, সাদিয়া লিজা। হ্যালো, কেমন আছেন সবাই? খুব ভালো আছি, ভালো থাকারই চেষ্টা করি সবসময়। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমি আজকে এসে প্রথমে মানে ওকে তো দূর থেকে দেখে ভাবছি যে খুব জলজল করছে, ভালো লাগছে, কিন্তু আপনাকে দেখে গুরুজি আমি চিনতে পারিনি, মানে আপনার লুকের একটা পরিবর্তন হয়েছে, গোপটা খুবই দারুণ লাগছে, এবং মাথার উপর সব কিছু মিলে মানে এরকম হঠাৎ করে এই চেহারার পরিবর্তনের, লুকের পরিবর্তনের কারণ কি? কারণ হয়তো বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে আমি একটা জীবন থেকে একটা অন্য জীবনে প্রত্যাবর্তন করেছি, তো এটা কারণ হতে পারে এখন সর্বকেশিত হওয়ার নিয়ম। আর গুরু ভক্তির যে পরম্পরার দায়িত্ব এখন কাঁধে পড়েছে, ওটা নিয়ে ভাবতে ভাবতে কখন দাড়ি মুস গোপ বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আর কি। গান দিয়ে শুরু করতে চাই এবং আপনাকে দিয়ে শুরু করব, কারণ আমার মনে হয় লিজাও আমার সাথে একমত হবে। আপনাকে দিয়ে শুরু করি, তারপর এক এক করে গান গল্পে আমাদের আয়োজনটি আরো মুখর হয়ে উঠবে। শুরু করি আমি শুরুতে একটি সাইজির দৈন্য গান। দৈন্য গান হলো নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপন। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে বসবয়ামন সাধুর সাধি বাজারে আমি আর কি বসবয়াম সাধুজো বাজারে কি আনন্দময়, যেমন অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়নে যা স্বেচ্ছাদি দৃশ্যতা ভগবন্ধন যাই রে দূরে
মধুর সাধ বাজারে আমি যার কি বসব যাব অনবদ্য এক কথা এবং অনেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। একই সাথে আমি একটু দর্শকদেরকে বলতে চাই, যারা আমাদেরকে এটিএন বাংলার পর্দায় দেখছেন, একই সঙ্গে কিন্তু দেখছেন এটিএন বাংলা অনলাইন নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানেও। এবং ওয়াদুদুল ইসলাম অলরেডি কমেন্ট করেছেন, তিনি আমাদের নিয়মিত একজন দর্শক, অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকবার জন্য। তিনি লিখেছেন, ওয়াও, আমার প্রিয় দুজন শিল্পী বাউল শফি মণ্ডলকে চেনা যাচ্ছে না, হঠাৎ সাইজি সাইজি একটা ভাব মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন। এবং তিনি লিখেছেন, এই দুজন শিল্পীর কাছে গানের কোনো অনুরোধ নেই, ওনারা যে গান গায় সেটাই অন্তর থেকে গায়, মন থেকে গায় এবং মন করে মন কেড়ে নেওয়ার মতো ওনাদের গান। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং কোন গানটি তারপরেও শুনতে চান কমেন্ট করতে পারেন। একই সঙ্গে যুক্তি হয়েছে আইরিন, আপনার প্রতিও ভালোবাসা এবং আশা করছি বাকিটুকু সময় আমাদের সঙ্গে থাকবেন। সাকিব হাসান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, ভালোবাসা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত
অক্লান্ত গান শুনবেন সেই কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। গুরুজি, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি লিজার কাছে যাব, তার আগে একটু ছোট্ট করে শুনতে চাই যে এই যে হঠাৎ করে নতুন জীবনে পদার্পণ, নিশ্চয়ই তো কোনো একটা ভাবনা থেকে বা কোনো একটা দর্শন থেকে এই পদার্পণটা আপনার হয়েছে, সেই দর্শনটা কী বা কোন ভাবনা থেকে আসলে নিজের জীবনের এই পরিবর্তন? জীবনের পরিবর্তন প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষেরই হয়, তারপরে একটা ধারাবাহিকতা কেউ কেউ বেছে নেয় আর কি। তো একটা সময় যখন একেবারে লালন সঙ্গীত মানে ভাবসঙ্গীতকে ধারণ করতে চেষ্টা করলাম, তখন ভাবলাম যে এই পরম্পরার দিক, এই দিকের যত কর্ম আছে সেটাও করা উচিত একটা সময় ভেবেই নিলাম। আর সেই সাথে গুরুর হুকুম তো লাগেই, এই গুরু পরম্পরা, ভক্ত এবং গুরু পরম্পরার যে দায়িত্বভার, গুরু আমার গুরুদেহ ত্যাগের আগে এটা ওসিয়ত করে গেছেন আমার প্রতি, তো সেটা নিয়েই, কাঁধে নিয়েই পথ চলছি। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, এখন কিন্তু খুব ভালো লাগছে। আমার খুব জানতে ইচ্ছে করছে যে কি কি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় সেগুলো আমি শুনবো, আগে একটু গান শুনে আসি। কোন গান শুনছি? প্রথমে গাইব শ্রদ্ধেয় রাধারমণ দত্তের খুবই পরিচিত একটি গান, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। শুনবো, গাইছি। দেখলে রাধা জীবন কেমনে রে বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। বৈশারে বন্ধু ভাবু ওহো কদম মেরা, কদম ডালে বৈশারে বন্ধু ভাবু ওহো কদম মেরা, শিশুকালে প্রেম শিখাইয়া জৈব কালে দাগা বন্ধুরে, আমার বন্ধু দয়াময়
সুর শুনিয়া রাধার মন হই চমৎকার এবং পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। একটু শুনি, একটা ঈদ তো পার হলো, সামনে আরেকটা ঈদ, নতুন কি কি কাজ এসেছে গত ঈদে বা সামনে ঈদে কি আসবে? আমার গত ঈদে একটা গান রিলিজ হওয়ার কথা ছিল, গানটা খুব যত্নের আসলে, গানটা টেকনিক্যাল কিছু ইস্যুজের জন্য আমি ছাড়তে পারিনি। গানটার শিরোনাম হচ্ছে লাল শাড়ি। হ্যাঁ, এই ঈদে আমরা গানটা পাচ্ছি। অন্য একটি অনুষ্ঠানে বোধহয় লাল শাড়ি নিয়ে কথা হয়েছিল আমাদের। হ্যাঁ, এটা গত ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, এই বিষয়ে আসলে কথা বলেছিলাম তখন। ওই গানটা এখনো আমি রিলিজ করতে পারিনি, ওই একটা গানই একটু যত্ন করে ছাড়ার একটা ইচ্ছা। আমরা কি খালি গলায় একটু শুনবো নাকি? গাওয়া যেতে পারে, অল্প একটু গাই, যেহেতু খুবই অল্প একটু। আমি জাস্ট নর্মাল একটু খালি গলায় গাই, অল্প একটু গাই। বন্ধু আইসো আইসো রে, আমার লাইগা লাল শাড়ি নিয়া, উঠানে বৈশা রোদ পোহাবো তোমার লাগিয়া, উঠানে বৈশা রোদ পোহাবো তোমার লাগিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া। আমরা বোধহয় সবাই একটু আন্দাজ করতে পারছি যে এটার আসলে ভিডিওটা কিরকম হবে বা কি হওয়া উচিত। যাই হোক, সেই গানের অপেক্ষায় আমরা থাকি। গুরুজি, খুব ঝটপট আবার গানে যাব, কোন গান শুনছি এবারে? আমি এবারে উৎসাহীর একটি গান গাইব, সেটা হলো মানুষ তত্ত্বের গান। আচ্ছা, ঠিক আছে। Thank you.
ভাব ভক্তি প্রেম বিশ্বাস আর বিনয়তা, এইটাই তো মানুষের পথ চলার পথেও। এই মানুষে মিলত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি। শ্রীমদ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র, বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরেরই সন্তান, ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা, কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, মানুষই নাকি সর্বশ্রেষ্ঠ। মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি, এই মানুষে মিলত মানুষ, এই মানুষে মিলত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসী পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসী। মানুষ নিধি সর্বোত্তম মানুষ লীলা, অধর চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা, না বুঝে মন হলি ভোলা, না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদ অবিশ্বাসী পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি।
মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘরে যেজন দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসতে জানে না দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘরে লালন বলে এদিন পরে লালন বলে এদিন পরে কি হবে গতি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি এই মানুষে মিলত মানুষ এই মানুষে মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং কথাগুলোর ভাবার্থ আসলে এতটা গভীর এবং আপনি এমন করে দরদ দিয়ে গাইছিলেন আমরা প্রত্যেকেই মুগ্ধ ছোট্ট একটা বিরতিতে যাব ফিরে এসে তারপর বাকি গান গল্প হচ্ছে দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নিউর প্রেজেন্স মিউজিক লাউঞ্জের সঙ্গে আছি মৌসুমিমো আমার সঙ্গে আছেন গুরুজি বাউল শফি মণ্ডল এবং সেই সাথে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া আলিজা যদি কোনো গানের অনুরোধ থাকে আমাদেরকে ঝটপট কমেন্ট করতে পারেন এটিএন বাংলা অনলাইন নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে ঝটপট কমেন্ট করুন কোন গানটি শুনতে চান এবং আমি কিন্তু অলরেডি কমেন্টস বের করে রেখেছি অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের কথা আপনাদেরকে একটু জানাতে চাই কারা কারা যুক্ত হলেন মহরম চেয়ারম্যান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন বাউল শিল্পীদের গান আমি খুব পছন্দ করি তারা যখন গান গায় অন্তর থেকেই গায় শ্রদ্ধেয় বাউল শিল্পী শফি মণ্ডলের কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আরও একটি না আর অসংখ্য গান আপনি শোনার সুযোগ পাবেন যদি আমাদের সঙ্গে থাকেন ডক্টর জালাল উদ্দিন আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন আমার চরম শ্রদ্ধেয় শিল্পী শফি মণ্ডল তাদেরকে অনেক অভিনন্দন এবং সবাইকে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শরীফুল শেখ আছেন আমাদের সঙ্গে লিখেছেন আমার গুরু দয়াময় যা গাইবে তাই অমৃত বাণী রবে নায় ধন জীবন ও যৌবন বেশি ভালো লাগে যদি সময় হয় অপেক্ষায় কাঙাল আছে আচ্ছা ওকে আইরিন আইরিশ হক আইরিন আমি আপনাকে অপেক্ষা আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি যে কখন আপনি যুক্ত হবেন আমাদের সঙ্গে এবং আইরিন আমাদের নিয়মিত একজন দর্শক তিনি লিখেছেন বৃহস্পতিবার আসলে আমার খুব ভালো লাগে কারণ সব প্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন আজকে শিল্পী শফি মণ্ডলকে দেখে খুব ভালো লাগছে নতুন গেটআপে কোনো গানের অনুরোধ নাই সব গান ভালো লাগে খুব ভালো হচ্ছে প্রোগ্রাম ওকে মাইকেল দাস আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন সারা রাত জেগে আমরা সবাই মিলে আজকে আমাদের প্রিয় শিল্পী শফি মণ্ডলের গান শুনবো মন্দির মসজিদ গানটা গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সারা রাত তো সুযোগ হবে না তবে আমরা শেষ করার পরে আপনি অবশ্যই লাইভটি আবার টেনে হয়তো দেখতে পারবেন ফেসবুকে আরও অনেক কমেন্টস আছে আমি একটু পরে আবার নেব গানে চলে যাব লিজার কাছে যাব কোন গান শুনছি এবারে এবারে গাইব শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই শুনবো ওরে চন্দ্র সূর্য বাঁধাই আছে নাইরি আগাই চন্দ্র সূর্য বাঁধাই আছে নাইরি আগাই ওরে দূরবীনে দেখি আহ পথ মাঝি মলাইবা ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না
একদম ভালো লাগলো এক কথায়। ধন্যবাদ। একদমই তাই, আমিও ওই যে একটা ঘোরের মধ্যে থাকি যখন গান শুনি, এবং আমার সঙ্গে মনে হয় দর্শকেরাও একমত হবেন যে যখন আসলে আমরা লোক গান শুনি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। বাই দ্য ওয়ে, তুমি আজকে হাসছো না কেন, কি হয়েছে তোমার? গুরুজি সামনে বসে গাইলে ভয় ভীতি এমনটা কিছু না, মানে আমি গান গাইতে গেলে মনে হচ্ছে যে আমাকে গানের ভিতরে বেশি ইনভলভ হইতে হবে, যার জন্য আমার কনসেন্ট্রেশন গানে থাকছে আর কি বেশি আজকে।
তারপরেও আছে সে সবসময়। একটা একটা দিক একটু মানে আজকে পোশাকটা বুঝতে পারেনি, সাদা হলে যে কি ভালো হতো, কি হতো, একদম একদম মানে পুরো একটু আলাদা হয়ে গেছে না, কিন্তু গান দিয়ে পুষিয়ে দিচ্ছে আমাদেরকে। ঠিক তাই, একদম। গানে যাব গুরুজি, আবারও কোন গান শুনছি এবারে? গানে গানেই বলি। হ্যাঁ নিশ্চয়ই। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো মনের পাখি, সব কাণ্ড মিছি ভুলো না রে ভব ভ্রান্ত কাজ, আখের যে সব কাণ্ড মিছি আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো মনের পাখি। বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, কে বাই আপন পরকে তখন, কে বাই আপন পরকে তখন, দেখে শুনে খেতে ঝুরবে আখি, আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো মনের পাখি।
ঘরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তেস্তে চাই ঘরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তেস্তে চাই লালন বলে কারো ঘরে কেউ না যায় লালন বলে কারো ঘরে কেউ না যায় থাকিতে মন হয় একাকি আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি একবার আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি একবার আল্লাহ বলো মনের পাখি দুর্দান্ত এক কথায় আমার সঙ্গে দর্শকেরা একমত হবেন এবং অসংখ্য কমেন্টস আমি দেখছি একটু পরপর কিন্তু এত কমেন্টস পড়তে গেলে যেহেতু লোকগান গানগুলো একটু বড় আমার মনে হয় যে গান শুনতে আমি কম পাবো তাই আমি কমেন্টস আমি পাচ্ছি সবার এবং অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আরেকটি গান শুনি ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে এসে অবশ্যই আবারও কমেন্টস পড়বো গানে চলে যাই কোন গান শুনছি এবারে এবারে গাইছি শ্রদ্ধা মুজিব পরদেশির চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পীড়িতের ডোরে শুনবো চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পীড়িতের ডোরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি হিরে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি
জনপ্রিয় গান, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে একমত হবেন, আমি জানি আমার বাবা মা বসে দেখছেন এবং এই গানটি আমার বাবা অনেক গাইতেন, তার খুব পছন্দ। আমার বাবার কাছেই শেখা বাবা, এই সময়টাতে আসলে গানটা বাবাই উঠিয়ে দিয়েছে। এটার সাথে আরো একটা গান ছিল আমার, সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে রে, তো এই দুইটা গান আসলে আব্বুই উঠিয়ে দিয়েছে, আব্বুর কাছ থেকে শ্রদ্ধা। আমি ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে এসে তারপর আবারও গান গল্পে ফিরছি। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নিউর প্রেজেন্স মিউজিক লাউঞ্জের সঙ্গে। আছি মৌসুমি মো, আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় বাবুল, সফি মণ্ডল এবং সেই সাথে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। দুজনের কাছে কিন্তু আমরা দারুণ সব গান শুনছিলাম এবং যদি কোনো গানের অনুরোধ থাকে আপনারা ঝটপট কমেন্ট করতে পারেন। এটিএন বাংলা অনলাইন নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে কোন গানটি শুনতে চান এবং কোন গানের অনুরোধ আছে এবং কোন গানগুলো বেশি ভালো লাগছে এখনই জানিয়ে ফেলুন, এবং একই সঙ্গে লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। গানে চলে যাব এবং গানের পরে অবশ্যই আবারও আমরা কমেন্টসে যাব। এবার কার কাছ থেকে গান শুনবো? লিজার কাছ থেকে না, গুরুজির ব্রেকের আগে আমি শেষ করেছিলাম। না, গুরুজির পালা। হ্যাঁ, গুরুজির পালা, ঠিক আছে। কোন গান শুনছি? গানে গানেই বলি, ঠিক আছে। ভজরে জেনে শুনে নবী কলমা কলন্দা আলী হাল দাতা ফাতেমা দাতা কি ধন দানে নীলে ফাতেমার স্মরণ হতে হয় করুণ দলিলে ফরমান সাই জবানে ভজরে ভজরে
ফাতে মার শরণ ফতে হয় করণ নিলে ফাতে মার শরণ ফতে হয় করণ তলিলে ফরমান সাই জবানি হজরে জেনে শুনে নবী কলমা কলন্দা আলি হালদাতা ফাতেমা দাতা কি ধন দানি হজরে শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তে যুপর গম্ভুতাহারী শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তে যুপর গম্ভুতাহারী তার চেনা হলো ভার তারে চেনা হলো ভার ওরে মন আমার ভুলে রইলি ভাবের ভাবভূষণে হজরে জেনে শুনে নবী কলমা কলন্দা আলি হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে হজরে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই তবু যুগে যুগে মাতা হলেন যজ্ঞেশ্বরী সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হলেন যজ্ঞেশ্বরী সুযোগ না বুঝে সুযোগ না বুঝে কুযোগে মোজে মারা গেল যে জীব ঘোর তুফানে হজরে জেনে শুনে নবী কলমা কলন্দা আলি হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে হজরে সাড়ে সাত পন্থী পথেরও দাঁড়া আদ পন্থী হলো তার আত্মমূল গোড়া সাড়ে তিন হাত পন্থী পথেরও দাঁড়া আদ পন্থী হলো তার আত্মমূল গোড়া সিরাজ সাঁয়ের চরণ ভুলে রে লালন
দরবেশ সিরাজ সাজের চরণ ভুলে রে লালো অধাটেতে মারা যাচ্ছে কেনে হজরে জেনে শুনে নবী কলমা কলন্দা আলী হালদাতা হাতে মা দাতা কি ধনে দানে হজরে 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 আহা মুগ্ধ হলাম এটা সৃষ্টি তত্ত্বের গান আজকে গুরুজি আপনি কি কোনো প্রেম পর্যায়ের গান করবেন না মানে সব গানের মধ্যে তো প্রেম আছে তারপরে যদি মানব প্রেমের কথা বলি হ্যাঁ ঠিক আছে এরপরেরটাই আচ্ছা ঠিক আছে আমি নিজের কাছে চলে যাই কোন গান শুনছি এবারে এবারে গাইবো শ্রদ্ধেয় রাজাপল্লব সরকারের কথা এবং সুরে মনাই সওদাগর হ্যাঁ গানটা প্রথমবারের মতো আজকে গাইছি চেষ্টা করছি গাইবার অভাবে আবার কোনো কারণে গান ওকে মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর আইসো হাটে কত সালান লইয়া রে যাইবা তুমি কি সদাই লই আছে পথ
বসে বসে খাও গাইবার বেলায় যদি রে মন খালি হাতে মহাজনের চালান যদি বসে বসে খাও যাবার বেলায় যদি রে মন খালি হাতে যা টাকার মহাজন যারা তোমায় দেবে হাত কড়া মহাজন যারা তোমায় দেবে হাত কড়া পথে পথে ঘুরবে আমার ভুইয়া রে তুমি পথে পথে ঘুরবা আমার চমৎকার এক কথায় অনেকে যুক্ত হয়েছেন এই কমেন্টসগুলো না নিলে আসলে খুব খারাপ হবে বিষয়টি আমি জানি যে সময়টা বেশি লাগছে কিন্তু কিছু করার নেই তাশিক আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের সঙ্গে আছেন কারণ তাশিক ভাই আমাদের মানে গুরু মানুষ এবং এটিএন বাংলার অত্যন্ত গুণী একজন মানুষ আমাদের অভিভাবক এবং তার কমেন্টস না পড়লে কিন্তু একদম যাই হোক তিনি লিখেছেন ওয়াও হোয়াট এ পারফরমেন্স বাই লিজা এটা প্রথম কমেন্টস করেছেন দ্বিতীয় কমেন্টসে লিখেছেন ভেরি নাইস প্রোগ্রাম রিয়েলি গ্রেট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং তাশিক ভাই আপনি যে অনেক রাত অবধি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে সাহস যোগান এজন্য আসলে আমরা খুব কৃতজ্ঞ আপনার প্রতি সুলতান মাহমুদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে লিখেছেন বাবা আমার ভক্তি নিও গুরুজি আপনার উদ্দেশ্যে বিনা পাগলে গড়িয়ে কাছি এই গানটা বা কুঞ্জে আর ভালো লাগে না এই গানটা যদি করতে তাহলে খুব ভালো হতো ওকে মৌসুমি আক্তার মাহিদ যুক্ত হয়েছেন তিনি লিখেছেন খুব ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা আচ্ছা যার ফেসবুক আইডির নামই হচ্ছে পাপিষ্ঠ বান্দা আমি উনি কমেন্টস করেছেন আমি কুষ্টিয়া জেলা থেকে দেখছি লালন ও গুরু মন্ত্রসার এলাকা থেকে অবশ্যই গানের রিকোয়েস্ট রাখবেন বিনা পাকালে দড়িয়ে কাছি আচ্ছা এমডি রাকিবুল আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন দে দে পাল তুলে দে এই গানটি শোনার অনুরোধ করলাম আশা করছি অবশ্যই অনুরোধ রাখবেন এবং একই সাথে মাহমুদ বেলাল আছেন আমাদের সঙ্গে বেলালের জন্য অনেক ভালোবাসা উনি ভালোবাসা জানিয়েছেন এবং আরও একজন বেলাল আছেন যার নাম হচ্ছে বেলাল বিন এম তিনি লিখেছেন আজকের পরিবেশনা ভালো লাগছে শ্রদ্ধেয় শফি মণ্ডল লালনের গানের শ্রেষ্ঠ অন্যতম একজন শিল্পী ওনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি ওনার কণ্ঠে আমি অপার হয়ে বসে আছি গানটি শুনতে চাই ওকে রয় প্রদীপ আছেন আমাদের সঙ্গে লিখেছেন আমার অন্তরের গুরুজির কাছে একটা আবেদন মানুষ ভালো থাকলে বিধি এই গানটা আমি প্রদীপ ঢাকা থেকে বলছি আমার অন্তরের গুরুজি শুভকামনা রইল আচ্ছা আরও অনেক কমেন্টস আমি এত কমেন্টস মানে পড়তে গেলে আসলে গান শোনা হবে না গুরুজি গানে চলে যাব এবার কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন যে প্রেমের গান হবে ঠিক আছে জি কোন গান শুনছি তাহলে গানে গানে শুনবো গানে গানে আচ্ছা নিশ্চয় Thank you.
काम गोपन प्रेम गोपन मुर्शिदी लीला नित्य गोपन काम गोपन प्रेम गोपन गुरु लीला नित्य गोपन देहे तोर मक्का गोपन ताऊ होइलो जाना जानी गोपने रोये छे खोदा तारे चीनोनी काम गोपन प्रेम गोपन मुर्शिद लीला नित्य गोपन काम गोपन प्रेम गोपन गुरु लीला नित्य गोपन देहे तोर मक्का गोपन देहे तोर मक्का गोपन ताऊ किया बार जानोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी गोपन मीमे तक नूर गोपन आदो में याहद गोपन मीमे तक नूर गोपन नमाज़े मारी फद गोपन नमाज़े मारी फद गोपन ताऊ किया बार जानोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी काम गोपन प्रेम गोपन कोर्सी दिले ललित गोपन काम गोपन प्रेम गोपन गुरु लीला नित्य गोपन देहे तोर मक्का गोपन देहे तोर मक्का गोपन ताऊ किया बार जानोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी गोपने रोये छे खोदा तारे चीनोनी প্রেমের সৃষ্টি আবার কামেই প্রেম নিষ্পত্তি আরস কুছিল হোকালাম গোপন পাই ফকির লালন আরস কুছিল হোকালাম গোপন পাই ফকির লালন নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন কাউকে আবার জানোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি গোপনে রয়েছে খোদা অনবদ্য এক কথায় গানের রেশ থাকুক, আমি চট করে আরো একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জের সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় বাউল শফি মন্ডল, এবং সেই সাথে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা।
আমরা ফিরে এলাম আবারও ব্রেক থেকে, ঝটপট গানে যাব আর সময় হাতে খুব বেশি নেই। আমি এবারে গাইব শ্রদ্ধেয় বাউল কফিলউদ্দিন সরকারের বন্ধু হবি হনে গো। হ্যাঁ শুনবো, গাইছে বসন্তের কালে ওরে ডালে পাকা ডালে, বসন্তের কালে ডালে পাকা ডালে, ঘর কুঞ্জে রয়াছো তুমি আইলা না আইলা না, একলা ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না, সখী গো একলা ঘরে রইতে।
সুখী গো একলা ঘরে রইতে পারি না। অনেক অনেক ভালোবাসা গুরুজি, গানে চলে যাব, সময় যেহেতু কম, খুব ঝটপট আমি আসলে ব্যাক টু ব্যাক গানে যাচ্ছি। কোন গান শুনছি এবারে? তাহলে গানে গানেই বলি। হ্যাঁ নিশ্চয়ই, আরে তো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রবে না রে, চল যায় আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রবে না রে, চল যাই আনন্দের বাজারে, চল যাই আনন্দের বাজারে। সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পাদের বাসনা। সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পাদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সহস্র রাগের কর বাকাশম করল ধারণ, হইল গৌর বরণ রাধার প্রেম সাধনে। সহস্র রাগের কর বাকাশম করল ধারণ, হইল গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিছে চোখ জনে, আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, সে নিহেত প্রেম অধর ধরা লালন গাই যেতে পারে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। আনন্দের বাজারে আমরা সবাইকে নিয়ে আজকে যাব, তবে অনেকটা শেষের দিকে আছি আমরা, খুব বেশি সময় হাতে আর নেই। একটু পরিচিত হব যারা এত চমৎকার করে সঙ্গত করলেন আজ, তাদের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দিতেন গুরু। আমি বলে দিই? হ্যাঁ নিশ্চয়ই। এদিকে তবলা থেকে শুরু করছি, সুমন বেদ,
তারপরে আছে অক্টোপ্যাডে রোমিও, বাংলা ঢোলে আছে শহীদ, আছে আনন্দ, সাস এবং আরেকটা যন্ত্র তারের যন্ত্র বাজায়, আর আছে বাঁশি আমাদের রানা আর শিমুল তো টিমের মাস্টার। একদম 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 ঠিক তাই, এবং সবাইকে নিয়ে আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার, নাম হলো মন কুঠুরি। ও মন কুঠুরি, এই মন কুঠুরি দেবার কি কারণ? মন কুঠুরি আমাদের এর নাম, সংগঠনের নাম, আমার পরিবারের নাম। আচ্ছা আচ্ছা, আমার এইটা এই বিষয়টা আমার মানে আমি আমার জানা ছিল না। আমি আমরা একসাথেই থাকি সব সময়, নামটা রেখেছি মন কুঠুরি। ওই মনের মাঝে, মনের কুঠুরির মধ্যে আসলে ঘোরাফেরা, আমরা ঘোরাফেরা চিন্তাগুলো করা যে কি হবে সব সময়। ছোট করে একটু শুনে নেই শেষ গান শোনার আগে, যে কি কি নিয়ম শৃঙ্খলা এখন মানতে হচ্ছে মন কুঠুরির? না আপনার নিজে? আমার আমার নিয়ম শৃঙ্খলা বলতে আগেকার থেকে এখন একটু আলাদা হয়ে গেছি, আলাদা কোনো নিয়ম শৃঙ্খলা নেই, খাবার মেনুটা একটু আলাদা হয়ে গেছে, একেবারে সবজি খাই এখন, আর ভালোই আছি সব মিলে। ভালোবাসাটা একবারে ভালো থাকার জন্য কেবল প্রয়োজন এরকম আর কি। আচ্ছা, প্রেম তো না থাকলে তো জীবনের গতি থাকে না, প্রেম ভালোবাসা আছে সেটা ভালো থাকার জন্য। আর সবাই মন কুঠুরি যারা আছে এদেরকে সাথে করে কত বকা দেই, কত কি করিস, সব আমার সন্তান, আমি সবাইকে বাবা বলে ডাকি, সব মিলে আমরা একভাবে চলছি আর কি। আচ্ছা, এইভাবেই চলতে থাকুন। আর সাথে যারা দূরে থেকে দেখছেন তারাও কিন্তু আমারই আপন মানুষ সবাই, সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। এত রাত জেগে আপনারা আমার গান শুনছেন, আমাদের গান শুনছেন, অভিনন্দন আপনাদের সবাইকে, অনেক ভালোবাসা। আমরা দুটো গান শোনার সুযোগ পাবো, আমার মনে হয় আমি নিজের কাছে চলে যাই, একটা সলো গান শুনি, তারপর আমি ডুয়েট দিয়ে শেষ করব আজকে। কোন গানটি শুনবো? আতর গোলাপ সুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না গেছে। আতর গোলাপ চুয়া চন্দন, আতর গোলাপ চুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা।
হাতে রাখো হাত, বুকেতে বুক মিলাইয়া করব মুলাকাত। তুমি আইসো নিশিরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য গুরুজি এবং লিজা দুজনকে অনুরোধ করছি। জি গুরুজি আগে বলেন। আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো সবাই সবার জন্য শুভ কামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আমি দীর্ঘায়ু কামনা করছি না, যতদিন বেঁচে থাকি যেন মহাজনী কালামগুলো দিয়ে আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা আবারও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যেই নতুন জীবনে আপনি পদার্পণ করেছেন এই জীবনে এভাবেই কাটিয়ে দিন সেই প্রত্যাশা রইল, এবং অনেক ভালো ভালো গান আমাদেরকে উপহার দিন। আর লিজা কি বলার থাকবে এই মুহূর্তে? গুরুজির পাশে বসে গাইবার সৌভাগ্য আসলে কয়েকবার হলো, তোনার পাশে বসে গাইবার আরও সৌভাগ্য আরও আরও সুযোগ চাই। আর এই যে গুরুজি বললো যে সবার দোয়া চাই, আমিও একই কথাই বলবো যে সবার দোয়া চাই, বাংলা গান লোকসঙ্গীত আরও গাইতে চাই, আরও অনেক দিন গাইতে চাই। একদম, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি তারপর শেষ গান, অর্থাৎ মানে দ্বৈত গান শুনতে শুনতে আজকে আমরা শেষ করবো। আচ্ছা ঠিক আছে, দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে আবারও একই সময় আগামী বৃহস্পতিবার নতুন শিল্পীদেরকে সঙ্গে নিয়ে, এবং আশা করছি পুরো সময়টা এই পুরো সপ্তাহ জুড়ে আপনাদের সময়টা খুব ভালো যাবে। আর শেষ গান শুনব।
বোঝাই লে বোঝাই